تكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হল সফল কাম। আমি দেখেছি নীলের দিগন্তে বহু নদ নদী, খেয়েছি পদ্মা নদীর ইলিশ, আমি শুনেছি পাখির কণ্ঠে গান, দেখেছি জ্যোৎস্না ভরা রাত। আরে থামান আপনার কবিতা, আপনার কবিতার উপর আমি পায়খানা করি। এখানে নীল আর ইলিশ আপনি পেলেন কোথায়? হ্যাঁ, চারদিকে ভেয়ে গেছে ধূসর মরুভূমিতে। এই যে তৃষ্ণা কাতর উঠগুলোর জন্য আমার কি যে কষ্ট হয়, কি হবে এই দেশটা। হ্যাঁ, কিসব বলছেন আপনারা? আপনাদের কি বন ইসরায়েলদের শহরে বই যাওয়া রক্তস্রোতের কথা মনে আছে? আমি তো এখানে সেই ভয়াবহ রক্তস্রোত দেখতে পাচ্ছি। মানুষগুলো কেমন ভয়ানক হয়ে যাচ্ছে। এরা প্রত্যেকে এক একজন পাগল হয়ে যাচ্ছে। এরা নাকি দেখতে পাচ্ছে প্রকৃতি, মরুভূমি, নদী, রক্তস্রোত। এরা কি এটা দেখতে পাচ্ছে না? মানুষগুলো অন্ধকারে হাতরাতে হাতরাতে মৃত্যুকে কিভাবে বরণ করে নিচ্ছে। পৃথিবীতে সুখ বলে কিছু নেই, আছে শুধু দুঃখ আর বেদনায় ভরা। আসুন আসুন, আপনাদের আপনাদের একটি মরণ ফাঁদের গল্প শোনাই। আসুন 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 আসুন। নিচের লোকগুলো যে যার মতো তারা দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করছে। একদল লোক তাদের চশমা পরিয়ে দিয়েছে, তারা সেই চশমার ভিতর দিয়ে দুনিয়াটাকে দেখছে এবং নিজের মতো ব্যাখ্যা করছে। আমরা তাদের চশমা খুলে দেব, সত্য চোখে তাদের দুনিয়াটা দেখাতে চাই। ওদের কিন্তু তাই আপনি চাইলে সকলের সঙ্গে সম্পূর্ণ একমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা যায় না, জেগে আছে। আমাদের চেষ্টা থাকবে সকলকে জাগানো। আমরা এই ময়দার স্তূপকে একটি ফুলের বাগানে পরিণত করছি। এই শহরে গোলাপ ফুটবে, সুশোভিত হবে এই নগর, আর আমরা ঘরে ঘরে ছড়িয়ে দেবো গোলাপের সুবাস, পৌঁছে দেবো তাওহীদের বাণী, যেভাবে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছড়িয়ে দিয়েছিল আল্লাহর বাণী। আমরা আল কোরআন আল হাদিসের আলোকে কায়েম করবো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, আল্লাহ আমাদের কাজে বরকত দান করুক। আপনাদের কথা শুনে আমার হৃদয় শীতল হয়ে গিয়েছে। আমাদের কাজ বাস্তবায়ন করতে দরকার কিছু সুনির্দিষ্ট বিষয়বস্তু ও লক্ষ্য। আমাদের পূর্বের কার্যক্রম অনুযায়ী আমরা কিছু বিষয়বস্তু নির্ধারণ করতে পারি, তা হলো দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, ইসলামী সমাজ বিনির্মাণ। আপনাদের সকলের সামনে আমাদের এই বিষয়বস্তু অনুযায়ী লেখা কিছু বই রয়েছে। চলুন আমরা এই কিছু বই আল কোরআন নিয়ে।
আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহবল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিদিবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি?